আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এই করোনা দুর্যোগকালীন সময়ে যার যার গৃহে থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আমি নাজমুল হুদা স্যার আজকে আলোচনা শুরু করছি নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় দশম অধ্যায় থেকে। তোমরা জানো দশম অধ্যায় হচ্ছে SDG। SDG শব্দের অর্থ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যার অর্থ দাঁড়ায় টেকসই উন্নয়ন লক্ষ্য বা অভীষ্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে টেকসই জিনিসটা হচ্ছে যেইটা দীর্ঘদিন টিকবে, দীর্ঘদিন লাস্টিং করবে, টেকসই হবে। অর্থাৎ আমি একটি রাস্তা তৈরি করলাম 1 কোটি টাকা খরচ করে, এই রাস্তাটা গেল 2 বছর 3 বছরের মাথায় এই রাস্তা দিয়ে হাঁটাও যায় না, এই অবস্থা। আর আমি রাস্তাটা তৈরি করলাম 2 কোটি টাকা দিয়া, কিন্তু রাস্তাটা আমার কমসে কম 50 বছর এক লেভেলেই থাকলো। 30 বছর পরে যখন রাস্তাটার উপর আবার 2 কোটি টাকা ব্যয় করলাম, রাস্তাটা আবার 100 বছর সাস্টেইন করলো। তাহলে বোঝো কোন রাস্তাটা ভালো, আমার 2 কোটি টাকা ব্যয় করে 50 বছর টেকানোটাই ভালো, নাকি 1 কোটি টাকা ব্যয় করে 2 বছর টেকানোটা ভালো? আমাকে বুঝতে হবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বুঝতে হলে তোমাকে আর একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তুমি যাত্রা বাড়িতে যাবে, তোমার একটা ভাইবা আছে, এখন তোমার পকেটে পয়সা আছে কিন্তু কম, তুমি চিন্তা করতেছো আমার পকেটে আছে মাত্র 100 টাকা, আমি যাত্রা বাড়ি যদি যাই রিক্সাতে চড়ে তাহলে নিবে হচ্ছে 40 টাকা। দুপুরবেলা খাবারের একটা বিষয় আছে, সেখানে আমার যাবে আবার ফেরার সময় ব্যাপার আছে, তার চাইতে আমি এক কাজ করি আমি হেঁটেই যাই। কিংবা বড় জোর তুমি লেগুনাতে চড়ছো, চড়ে এবার যাত্রা বাড়ি গেছো গাতাগাতি খাতাগাতি করে, হ্যাঁ তুমি যে সুন্দর করে ইনটা করছিলা, টাইডা পড়ছিলা, যে সুন্দর করে তোমার একটা গেট আপ সেট আপ ছিল, এইটা কিন্তু আর তখন থাকবে না, ঘেমে সেমে একাকার, জনগণের গুতাগাতি খায়া আর যদি হেঁটে যাও তাহলে তোমার শরীর এমনি গরম থাকবে, মাথা গরম থাকবে, তখন তোমার সৃজনশীলতাগুলো কমতে থাকবে। কিন্তু তুমি যদি কি করো, তুমি যদি মনে করো যে তুমি যদি এইটা না করে তুমি যদি এখান থেকে 40 টাকা দিয়ে রিক্সা চড়ে আরামসে বাতাস খেতে খেতে যাও, দেখবে যে তোমার ভেতরের সৃজনশীলতাগুলো আরও বাড়বে, কারণ তোমার ফিজিক্যাল কিন্তু ব্যায়াম হচ্ছে না, তোমার ফিজিক্যাল কিন্তু তোমার শক্তি অপচয় হচ্ছে না, কিন্তু মেন্টালি তোমার এটা আরও বাড়বে। মেন্টালটা ঠান্ডা থাকার কারণে তুমি গিয়ে দেখবে যে আরামসে বসে ভাইবা বলে চমৎকারভাবে একটা ভাইবা রিপ্রেজেন্ট করতে পারবে। তো টেকসই উন্নয়ন তোমাকে বুঝতে হলে এই এই বিষয়গুলো তোমাকে জানতে হবে, এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে, রিয়েলাইজিং করার মতন ক্যাপাবিলিটি তোমার তৈরি করতে হবে। দেখো টেকসই উন্নয়ন অবিষ্ট, এটা যদি আমরা বলতে যাই, এখানে আমরা খুব সহজেই বলতে পারি যে টেকসই জিনিসটা হচ্ছে ওই জিনিস যেইটা আমার প্রত্যাশা মতো টিকবে, প্রত্যাশা অনুযায়ী টিকবে। তাহলে জাতিসংঘ বলতেছিল কি যে প্রথম বলছে MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, কিন্তু এখন বলতেছে তার 193টা রাষ্ট্রের জন্য যে আপনাদেরকে কি করতে হবে, SDG পূর্ণ করতে হবে। এবং উনি জাতিসংঘে আরেকটা কথা বলতেছে যে SDG পূর্ণ করতে গিয়া একটা রাষ্ট্রের হয়তো দারিদ্রতা নাই, তাহলে সেই রাষ্ট্রের জন্য তো SDG-র দারিদ্রতার চ্যাপ্টারটা নাই, যেই জিনিসগুলো রাষ্ট্রের নাই সেই জিনিসগুলো পূর্ণ করার কথা বলতেছে। হ্যাঁ, এখন তোমার মনে করো যে এখানে SDG অর্জন করতে গেলে আমার যেই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন তার মধ্যে এই অংশীদারিত্ব একটা অন্যতম প্রধান, মানে একটা টপিকস অংশীদারিত্ব। অংশীদারিত্ব জিনিসটা কি, অংশীজন কি, এটা বুঝতে হলে আমাকে ছোট্ট একটা উদাহরণ দিতে হবে। ধরো আমরা ধান উৎপাদন করতেছি, তাহলে ধান উৎপাদন করতে গেলে একটা অবশ্যম্ভাবী সহযোগী জিনিস হচ্ছে সার, সার তৈরি করতে হবে আমাকে, তাই না, সার মিক্স করতে হবে ধানের জমিতে। এখন আমি এই জমিতে ধান হয় ধরো 30 মণ, 1 বিঘা জমিতে 30 মণ ধান হয়, পার জমিতে পার বিঘাতে 30 মণ, আমি সার উৎপাদন করে ধান উৎপাদন করলাম 40 মণ। খেয়াল করো 10 মণ ধান আমি বেশি উৎপাদন করছি, কিন্তু সেই ক্ষেত্রে আমি সারটা ইউজ করছি হাইব্রিড,
হাইব্রিড সার ইউজ করলাম, হাইব্রিড রাসায়নিক ইউজ করলাম, করে দশ মন ধান আমি বেশি উৎপাদন করছি। আসল কি দশ মন ধান নষ্ট হয়েছে? না, আমার জমির উৎপাদিত চল্লিশ মন ধানের ভিতরেই কিন্তু ওই হাইব্রিড রাসায়নিকটা আছে। ফলে আমার এলাকায় যদি পাঁচশো বিঘা জমি থাকে, তাহলে খেয়াল করো এই পাঁচশো বিঘা জমিতে উৎপাদিত বিশ হাজার মন ধান, এই টোটাল ধানই কিন্তু আমার কি এই হাইব্রিড রাসায়নিক দ্বারা নষ্টকৃত। এবং এই বিশ হাজার মন ধানের যেই কোনো ধান, যেই কোনো চাল যেই মানব স্বাস্থ্যে যাবে, ওই মানব স্বাস্থ্যটাই কী হবে? অসুস্থ হবে। এবং আমরা যেহেতু অত্যন্ত ঘনবহুল একটা রাষ্ট্র, হ্যাঁ, রাষ্ট্রের জনগণ অর্থাৎ প্রায় উনিশ বিশ কোটি মানুষ আছে এই দেশে, তাহলে সেই দেশের জনগণ মানে আমাদের ভিতরে ট্রান্সমিটেড হওয়া, রোগ ট্রান্সমিটেড হওয়া খুব সহজ। ফলে এই যে অসুস্থ লোকটা একটা সুস্থ লোকের সাথে প্রতিদিন মিশতে 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 ওই সুস্থ লোকটাকেও কী করে ফেলবে? অসুস্থ করে ফেলবে। আর আমার এলাকায় যদি পাঁচশো বিঘা জমিতে আমি এই হাইব্রিড উৎপাদন করে যখন আমার চল্লিশ মন ধান উৎপাদন হবে, তখন আমাদের মতন অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রের জনগণ সবসময় আমরা খারাপ বিষয়ের দিকে অনুকরণ প্রিয়, তখন আমার অন্য এলাকার মানুষ চিন্তা করবে, আরে অমুক নারায়ণপুর গ্রামের মানুষ তারা পাঁচশো বিঘা জমিতে পার জমিতে চল্লিশ মন ধান পাইছে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা পরানপুরের লোকজন, আমরাও কী করব? ওরা যে রাসায়নিক ব্যবহার করে আমরাও সেই রাসায়নিক ব্যবহার করব। আরেকটা বিষয়, আমাদের দেশ কিন্তু নদীমাতৃক দেশ, ফ্লাড হয়, বন্যা হয়, আর তোমরা জানো বন্যার পানিতে এক এলাকার পলি ধুয়ে নিয়ে আর এক এলাকায় কিন্তু ফেলে, ঠিক আছে? তাহলে ওই যে ওইভাবেও কি রাসায়নিকটা কী হচ্ছে, মনে করো যে এক এলাকা থেকে আর এক এলাকায় যাচ্ছে। মনে করো আমাদের এলাকার যে রাসায়নিক ছেটানো জমিতে যে ঘাসগুলো হচ্ছে, ওই ঘাসগুলো আমাদের এলাকার যে ছাগল বকরি বা ধরো গরু মহিষ, হ্যাঁ, যারা খাচ্ছে যেই প্রাণীগুলো খেয়ে অন্য এলাকায় আবার বিক্রি হয়ে চলে যাচ্ছে, সেই এলাকার ওই মহিষের মাংস যারা খাচ্ছে তারাও কিন্তু ওই যে রাসায়নিক, যে রাসায়নিকটা আমরা ব্যবহার করছিলাম জমিতে, সেই রাসায়নিকটা কিন্তু ওই মানুষের দেহেও চলে যাচ্ছে। এইভাবে কিন্তু মানুষ তার মানব সম্পদ হারাচ্ছে, হ্যাঁ, মানব স্বাস্থ্যের উপর ঝুঁকি আসতেছে, মানব স্বাস্থ্য ধ্বংস হয়ে যাচ্ছে। মানব স্বাস্থ্য যদি না থাকে, একটা দেশের একটা সরকারের প্রধান হাতিয়ার হচ্ছে তার এলাকার মানব সম্পদ, মানুষ যদি সম্পদে রূপান্তর না হয় তাহলে তো সেই সরকারের জন্য সেটা হবে মানব বোঝা, মানব সমস্যা। তা আমাদের দেশ কিন্তু আলটিমেটলি, আমরা এটা হয়তো ওইভাবে বলা যাবে না কিন্তু এটাও সত্য যে আমরা কিন্তু মানব সমস্যার মধ্যেই আছি, সম্পদ খুবই কম। যদিও একটা আশার বাণী হচ্ছে এশিয়ার ভিতর সবচেয়ে বেশি ত্রিশ বছরের উপরে জনগোষ্ঠীর দিক থেকে, যুবক সমাজের দিক থেকে আমরা আছি হায়েস্ট যুবশক্তি, অর্থাৎ প্রায় সত্তর ভাগেরও বেশি যাদের বয়স ত্রিশের উপরে যুবশক্তি। তাহলে বুঝো আমরা একটা উন্নত হয়েছে। তাহলে দেখো এই যে অংশীদারিত্বের কথা বলতেছিলাম, অংশীদারিত্ব জিনিসটা কি? এই যে দেখো আমার আছে জমি, আমি হলাম একজন কৃষক, আমি উৎপাদন করব ধান, আর তুমি হচ্ছ কি একজন সার উদ্যোক্তা, সার উৎপাদনকারী। তাহলে তোমাকে তৈরি করতে হবে একটা অত্যন্ত মানব স্বাস্থ্যের জন্য পরিবেশ বান্ধব এই রকম একটা সার তোমাকে উৎপাদন করতে হবে, আবার যেটা কী হবে অত্যন্ত উৎপাদনমুখী হবে যেই সারটা, একদিকে হবে উৎপাদনমুখী আর একদিকে হবে কি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত পরিবেশ বান্ধব এইরকম সার উৎপাদন করতে হবে। ওই সার নিয়ে আমি জমিতে ছিটাবো, জমিতে ধান উৎপাদন হবে, পাট বেশি হবে, গম বেশি হবে, ভুট্টা বেশি হবে, দেশের অভাব চলে যাবে, দারিদ্র চলে যাবে, ক্ষুধা থাকবে না, তাহলে এই ক্ষুধামুক্ত বাংলাদেশ হয়ে যাবে তখন। তাহলে দেখছো একটা অংশীদারিত্ব জিনিসটা কি চেইন। তাহলে আমরা বলতেছিলাম যে একটা টেকসই উন্নয়ন প্রতিস্থাপন করতে গেলে যতগুলো বিষয় সংযুক্ত থাকে প্রত্যেকটা বিষয়কে একত্রিত করার নামই হচ্ছে অংশীদারিত্ব। মনে করো সমাজের একেবারে উঁচু শ্রেণী যাদের পয়সার অভাব নেই, তারা একেবারে নিচু শ্রেণীর সাথে মিশে যাবে, নিচু শ্রেণীকে টেনে উপরে তুলবে, এটাই জাতিসংঘের প্রত্যাশা। জাতিসংঘ এই কথাগুলোই বলতেছে, বলতেছে যেই রাষ্ট্রগুলো ধনী সেই রাষ্ট্রগুলো দরিদ্র রাষ্ট্রগুলোতে বেশি বেশি বিনিয়োগ করবে, এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে
ওই দরিদ্র অবহেলিত নিম্নাঞ্চলগুলোতে তাদের জনগণকে মানব সমস্যা থেকে মানব সম্পদে রূপান্তরিত করতে অংশীদারিত্বের ভূমিকা পালন করবে। তাহলে অংশীদারিত্বের গুরুত্বটা বুঝতে পারতেছো? অংশীদারিত্ব যদি না থাকে তাহলে এসডিজি অর্জন হবে না, হতে পারেই না। আরেকটি বিষয়, একটা রাষ্ট্রের অভ্যন্তরে যতগুলো সংগঠন আছে, যেমন ধরো আমাদের দেশের ভিতরে যতগুলো কোম্পানি আছে বা সংস্থা আছে, এরা প্রত্যেকেই একজন আরেকজনের সাথে মিশবে এবং পারস্পরিক সম্মিলিত হয়েই কিন্তু তারা একটা রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবে। আমাদের দেশে ধরো স্কোয়ার কোম্পানির একটা ওষুধ আছে, বেক্সিমকোর একটা ওষুধ আছে, এখন আমাদের দেশে কিন্তু এগুলো নাই। যেমন স্কোয়ারের একটা ইসোমিপ্রাজল, একটা গ্যাস্ট্রিকের ওষুধ, ইসোমিপ্রাজল এই একটা ওষুধ, ধরো 20 mg, হ্যাঁ, গ্যাস্ট্রিকের ওষুধ। তাদের ওষুধের নাম হচ্ছে নেক্সাম 20, দাম কয় টাকা? 6 টাকা। আবার একই দেশে রেডিয়েন্ট ফার্মা, তাদের এই ইসোমিপ্রাজল এই ওষুধ, এটা কিন্তু স্কোয়ার একটা বলছি, হ্যাঁ স্কোয়ার, এটা রেডিয়েন্টের, তাদের নাম হচ্ছে এক্সিয়াম 20, তাদের একটা ট্যাবলেটের দাম হচ্ছে 15 টাকা। এটা কি কোনো কথা? এটা কি কোনো একটা কথা হলো? একই দেশে একই ওষুধ, এদেরও ইসোমিপ্রাজল, এটাও ইসোমিপ্রাজল, এটার দাম হচ্ছে 6 টাকা, এটার দাম হলো 15 টাকা। এটা অংশীদারিত্ব নাই, অংশীদারিত্ব থাকলে কখনো এরকম হতে পারে না। হ্যাঁ, তাহলে এই যে আমাদের দেশে কেন, কারণ রেডিয়েন্ট ফার্মার উপর মানুষের ফেইথটা বেশি, ফলে রেডিয়েন্ট ফার্মা মানুষের বিশ্বাসটাকে পুঁজি করে তার ওষুধের দামটা বাড়ায় দিছে। সে জানে যে আমি যদি দাম বাড়াই মানুষ ভাববে যে, আর বাংলাদেশে তো এখন উঠতি ধনীর সংখ্যা বেশি, মানুষ ভাববে যে না আমার জিনিসের মান ভালো দেখেই তো আমারটার দাম হলো 15 টাকা, হ্যাঁ, আর ওরটার দাম হচ্ছে 6 টাকা। আসলে আমরা কিন্তু জানি যে স্কোয়ার কিন্তু কোনোভাবেই মানহীন একটা কোম্পানি না, কিন্তু এই যে এই বিষয়গুলো, এগুলো হচ্ছে অংশীদারিত্ব। এগুলোকে জাতিসংঘ বলতেছে কি করতে হবে, সরকারকে দায়বদ্ধ হতে হবে, সরকারকে নিজে থেকে দায়িত্ব নিয়ে এই ঝামেলাগুলো মিটাইতে হবে এবং একজনের সাথে আরেকজনকে মিশা দিতে হবে, মিলা দিতে হবে, এবং এইভাবেই রাষ্ট্রটাকে আগায় নিতে হবে। আশা করি তোমরা কিছুটা উপকৃত হবে এই লেকচার শুনে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মার কথা শোনো, ঘরেই অবস্থান করো। আল্লাহ হাফেজ।